আল্লাহ পাক বলতেছে ইন্না বাইতি উদিআলিন নাস সর্বপ্রথম আমি মানুষের জন্য পৃথিবীতে কোনো কিছু বানানোর আগে খানায় কাবা বানাইছি সুবহানাল্লাহ কত আগে বানাইছি সারা পৃথিবীতে সর্বপ্রথম যখন একটু সাগর ছিল পানি ছিল তাফসির ইবনে কাসিরের ভিতর আসছে ওই সাগরের ফেনা এক জায়গায় জমা হয়েছে সেখানে একটা খালি ঘূর্ণন সৃষ্টি হইয়া খালি মাটি ভাইসে উঠছে পৃথিবীর যখন একটা গ্যাসপালাও বানানো হয় নাই কোন একটা দ্বীপ কোনো কিছু বানানো হয় নাই ওই সময় সর্বপ্রথম আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে খানায় গাবা নির্মাণ করে দিয়েছিলেন মানবজাতি পৃথিবীতে আসার আগে পৃথিবীতে জিন জাতিরা বসবাস করত জিন জাতিদের একজন জিন ছিল যার নাম আযাজিল সব সময় মালিকের ইবাদত করত সাকলাইনা এর এমন কোনো জায়গা নাই যেখানে আযাজিলের সেজদা পড়ে নাই মালিক তারে mohabbat করে ফেরেশতাদের অন্তর্ভুক্ত করছে সে আযাজিল আল্লাহর কাছে দরখাস্ত করছে আল্লাহ কোন দিকে ফিরে তোমার ইবাদত করব একটা সামনে নকশা থাকলে বড় ভালো লাগে আল্লাহ পাক কয় তোমার দরখাস্ত মঞ্জুর তোমার জন্য এইখানে কাবা বানায় দিলা আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালামকে বানাইলেন সুজুদু লিআদাম সব ফরা নির্দেশ দিলেন বনি আদমকে একটা শেষদা করো সম্মান সূচ। ফাসা যে দেল মালা আইকা সব ফেরস আদম আলে সাললামকে শেষদা করছে। ইল্লা ইভলিস ওই যে যে আদরপুরে আল্লা পাক ফেরস্ ভিতরে ঢুকাইছে। ওই ইব্লিশ ক খলাকটানি মেনি আমি আগুনের তৈরি ওয়া খালাকতাহু মিন তিন সে মাটির তৈরি আমার ঊর্ধ্বগামী তার গুণ আর তার নিম্নগামী গুণ আমি তার সামনে মাথা নত করতে পারবো না আল্লাহ পাক বলে তেলে তুমি মারদুদ শয়তান কিয়ামত পর্যন্ত দূরে থাক। এবার ইবলিস আমাদের সাথে রাগ করে বলে ক্বালা ফাউজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন হে মালিক কেমন পর্যন্ত আমার হায়াত কে বাড়ায় দাও আল্লাহ পাক বলে দিলাম ইবলিস বলে লা উগুবিয়ান্নাহুম আজমাইন মালিক তোমার বান্দাদেরকে আমি পথ করব লক্ষ্য করব আল্লাহ পাক বলে এত সোজা না ইল্লা ইবাদাক মিনহুমুল মুখলাসিন যারা আমার একনিষ্ঠ বান্দা তাদেরকে কোনোদিন তুমি পথ করতে পারবে না তারপরে খানায় কাবাল নবাক ফেরস্তাদের মাধ্যমে নির্মাণ করলেন এটা প্রথম দফা আদম আলি সাল্লাম জমিনে আসলেন আদম আলি সাল্লাম নির্মাণ করলেন তার ছেলে শীষ আলি সাল্লাম নির্মাণ করলেন পরবর্তীতে নুয়া আলি সাল্লামের প্লাবনের কারণে খানায় কাবার অনেক কিছু নষ্ট হয়ে গেছে অস্তিত্ব বিলীন হয়ে গেছে আল্লাহ পাক ইব্রাহিম আর ইসমাইল আলাইহিস সালাম কে নির্দেশ করলেন কোরআন সেটা বর্ণনা করছেন ও ইদি আর এবারহিম ওয়াই দামিনাল বাই দি ওয়া ইস্মাইল এবারহিম আর ইসমাইল যখন পাপ বেটা মিলে খানায় কা নির্মাণ করলে কিছু চাপ চাপ যতটুকু হাতে হাত যতটুকু যায় ততটুকু ইচ্চ ইচ্ আর পাথর পাথর সেখানে ফিটিং করলেন যখন আর পায়না হাতের নাগাল ছড়ায় গেছে আল্লাহ পাক তখন মাকামে ইব্রাহিম যেটা এখানে রাখা আছে সেটাকে আসমান থেকে পাঠিয়ে দেন লিফট হিসেবে ব্যবহার হওয়ার জন্য এ পাঠকটার কত দাম আল্লাহর কাছে আল্লাহ আল্লাহর কোরআনে বলেন ওয়াতখুজু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা এটাকে আমি নামাজের জায়গা বানায় দিলাম এই কারণে হারামের ইমাম মাকামে ইব্রাহিমের এখানে দাঁড়ায় হারাল্লাহ এই মুসলমান এই মসজিদের হেড কোয়ার্টার বুঝাইতে গিয়ে কথা বলতেছিলাম আমরা অনেক সময় দিনের কোনো কাজ করতে পারলে মনে করি অনেক কিছু কইরা ফেলাইছি খানায় কাবার মতো দামি একটা ঘর বানায় ইব্রাহিম আলাইসাল্লাম এটা মনে করে নাই যে অনেক বড় নেক কাজ করছি দিলের ভিতরে তখনো পর্যন্ত তখনো পর্যন্ত দিলের ভিতরে কোন আমিত ভাব আসে মালিকের দরবারে এ মালিক আমরা বাপ বেটা মিলে যে কষ্ট করলাম এই কষ্টটা তুমি তোমার দরবারে কবুল করে এল কেউ সেই নমুনা আমার মামারা যারা নানা মামা এখানে যারা মসজিদের জন্য কষ্ট করছে